হ্যালো ফ্রেন্ডস, আমি সৌমি। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা সুন্দর শাড়ি পরেছি, সেটার কালেকশন হচ্ছে রানি সাহেবা ওমেন্সের শিফন শাড়ি পরেছি, যেটা পুরোটাই পার্পল। হ্যাঁ, মাঝখানে স্ট্রেপ আছে, সেটা হচ্ছে পিঙ্ক দিয়ে পুরো বর্ডার দেওয়া। দেখো সুন্দর কাজ করা। শাড়িটার লেন্থ হচ্ছে 5.3 মিটার। এটার সাথে এটা কিন্তু একদম উইদাউট ব্লাউজ পিস। তো শাড়িটা পরে আমি আজকে একটা সুন্দর ওয়েদারে চলে এসেছি ফটোশ্যুট ভিডিও শ্যুট করতে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আর হ্যাঁ, শাড়িটা একদম হাতে মুড়িয়ে নেওয়া যাবে, এতটাই লাইট ওয়েটের একটা শাড়ি। আর ভীষণ ভালোভাবে তোমরা ক্যারি করতে পারবে, যারা ডেলি ইউজের শাড়ি পরছো বাড়িতে, নর্মাল যারা শাড়ি পরে থাকো বা শাড়ি পরতে কমফোর্টেবল, যারা ফটোশ্যুট করছে তাদের জন্য খুবই সুন্দর শাড়ি। আর ভীষণ কালারফুল শাড়ি, বাইরে খুব লাইটের আলো পাবে। তো আর হ্যাঁ, আমি এটা ওয়াশটা বলে দিই, সেটা হচ্ছে এটা ড্রাই ক্লিন হবে। আজকে আমার লুকটা কেমন লাগছে তোমরা বলো। হ্যাঁ, আমি এটা অ্যাকচুয়ালি ক্যারি করেছি হচ্ছে আরবানিকের একটা টপ দিয়ে, ভীষণই সুন্দর একটা টপ। ব্যাগটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এইটাও পারচেজ করতে পারো। আমি ডেসক্রিপশনে শাড়ি আর আর ব্লাউজটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা জলদি জলদি যাও পারচেজ করো। আর আমার ভিডিও দেখো, কমেন্ট করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর নেক্সট ভিডিও আবার আসবে। হ্যাঁ, ডেসক্রিপশনে গিয়ে লিংকে ক্লিক করে তোমরা অ্যামাজন থেকে পারচেজ করো এই শাড়িটা।
Thank you.